নেতা খন্দকার হোসেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রভাইয়ের সঙ্গে কথা বলার জন্য বিএনপি দেশের দশটি স্থানে বিভাগীয় গণসমাবেশ করেছে এবং ঢাকা গণসমাবেশ থেকে আপনারা দশ দফা দাবি তুলে ধরেছেন কিন্তু এই দাবিগুলো আপনারা কিভাবে আদায় করবেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে আপনাদের দশ দফার দিকে যদি একটু তাকাই দশ দফার প্রথম দাবিতে আপনারা বলছেন বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে এই যে সংসদ বিলুপ্তির কথাটা আপনারা বলছেন এই বিলুপ্তির ঘোষণা তো রাষ্ট্রপতিকে দিতে হবে এবং সেজন্য প্রধানমন্ত্রীকেই বলতে হবে রাষ্ট্রপতিকে তো এই প্রধানমন্ত্রীকে আপনারা কিভাবে বাধ্য করবেন সেটি করার জন্য ধন্যবাদ আপনাকে আমরা আসলে যে গণতান্ত্রিক আন্দোলনে আছি এই দশ ডিসেম্বর আমরা ঢাকা গণসমাবেশ থেকে যে ঘোষণা দিয়েছি এই দশ দফা এটা কিন্তু আমাদের এই চলমান আন্দোলনের একটি পর্যায় আমরা দশটি সমাবেশ করেছি এই দশটি সমাবেশ ছিল দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লোডশেডিংয়ের প্রতিবাদে জনজীবন যে আর্থিকভাবে বিপর্যস্ত এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি প্রত্যেকটা সমাবেশ সফল হয়েছে জনগণ সমাবেশগুলোতে অংশগ্রহণ করছে এর মাধ্যমে জনগণের বার্তা হচ্ছে যে যে দাবির ভিত্তিতে আন্দোলন করছি বা সমাবেশগুলো করছি এই দাবিগুলো এই সরকারের পক্ষে আর এটা পূরণ করা সম্ভব না যেমন আমরা গণতন্ত্রের কথা বলছি এখানে বলছি সংসদ বাতিল করার জন্য কেন বিলুপ্ত করার জন্য যেহেতু এর আগে বলছি অবৈধ এবং এটা সকলেই জানে যে গত সংসদ নির্বাচন দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে এটা সকলেই জানে আমরা সেই ধরনের একটা ইনক্লুসিভ একটা ইলেকশন চাই সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যারা গায়ের জোরে সরকারে আছে তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না যারা গণতন্ত্র হত্যা করেছে তারা ফিরে দিতে পারে না বুঝলাম কিন্তু বাধ্য কি করে অতএব সেটাই অতএব আমরা এটা বিশ্বাস করি যে জনগণের যে জাগরণ দেখছি এদেশে জনগণের একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হবে যদি সকলে রাস্তায় নেমে এই সরকারকে না চায় তাহলে সরকার চলতে পারে না সরকার চলতে অনেক ব্যাপার আছে যেমন জনগণকে রাস্তায় নামানোর কথা বলছেন আপনারা যখন জনগণকে রাস্তায় নামাবেন আপনাদের সমর্থক যারা আছেন তাদেরকে রাস্তায় নামাবেন তখন তো আওয়ামী লীগও তাদের যারা সমর্থক আছে তাদেরকে রাস্তায় নামাবে তার মানে হচ্ছে যে রাজপথে যখন আপনারা পাল্টা পাল্টি অবস্থান নেবেন তখন তো সহিংসতা হবে তাহলে কি আপনারা সংঘাতের দিকেই যাচ্ছেন না আমরা তা মনে করি না যদি দেশে পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকে অবশ্যই জনগণ যখন নেমেছে আরও যখন নামবে তখন আমার বিশ্বাস যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যে যেই পর্যায়ে থাকুন তাদের নিরপেক্ষ হতে হবে যখনই নিরপেক্ষ হবে তখনই আর সহিংসতা হবে না আমাদের এই প্রত্যেকটা সমাবেশের আগে কিন্তু সরকার বলেছে যে তারা ভায়োলেন্স করবে আমরা এটাকে প্রতিহত করব ইত্যাদি কোথায় আমরা ভায়োলেন্স করেছি এদেশের জনগণ যখন জনগণ রাস্তায় নেমে গণ সৃষ্টি করবে সেখানে কোনো ভায়োলেন্স হবে না যদি সরকার প্রশাসন পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীকে ব্যবহার করে যদি তারা জনগণের এর ক্ষয়ক্ষতি করে জনগণের জনমানের ক্ষয়ক্ষতি করে তাইলে সেটা হইতে পারে কিন্তু অন্যভাবে কোন সংঘাত এখানে হবে বলে আমি বিশ্বাস করি না আপনারা বর্তমান সংসদকে শুরু থেকেই অবৈধ বলে আসছেন আপনি বলছিলেন যে এই সংসদ অবৈধ কিন্তু তা সত্ত্বেও তো আপনাদের সাতজন সংসদ সদস্য বর্তমান সংসদে ছিলেন সেটা কেন আমাদের সাতজন সংসদ সদস্য ছিলেন যেহেতু আগামী নির্বাচন নিয়ে এখন সকলেরই প্রশ্ন জাতীয় আন্তর্জাতিক তখনই বিষয়টি হচ্ছে গত নির্বাচন কীরকম হয়েছে এবং তারপরেও তারপরেও কৌশলগত কারণে কৌশলগত কারণে আমাদের সংসদ সদস্যরা সংসদে গিয়েছিল কিন্তু এই দীর্ঘদিন তারা সংসদে থেকে বিরোধী দলের যে ভূমিকা রাখার কথা যে বিরোধী দল যে সমালোচনাগুলোরও সরকার এটা বিবেচনা নেয় পরীক্ষা করে যেহেতু অতি অল্প সংখ্যক ছিল তারা সেই ভূমিকা রাখতে পারে নাই ভূমিকা রাখতে দেওয়া হয় নাই তাই আমাদের সদস্যরা মনে করেছে আর এই সংসদে থেকে লাভ নেই আপনাদের যে দ্বিতীয় দাবি দশ দফা দাবির মধ্যে সেখানে আপনার বলছেন যে উনিশশো সালে সংবিধানের সংযোজিত ধারা আটান্ন খ গ ও ঘ এর আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে আমরা একটু পেছনের দিকে যদি তাকাই পতনের পর সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল কিন্তু তখন তো আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেননি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় এখন কি করে আবার সেই পুরনো সংবিধানে ফেরত যাবে মানে উনিশশো সালে যে সংবিধান সেটি কি করে আবার এখন ফেরত আছে সেই ধারাটি পুনর্বহার করতে চাইলে কালকের পরের দিন এটা সংসদ এটা পাশ করতে পারে যদি তারা প্রয়োজন মনে করে অথবা যদি তারা প্রয়োজন মনে না অথবা তারা সেই তত্ত্বাবধায়ক নামের উপরে যদি কোনো তাদের কোনো ইয়া থাকে আপত্তি থাকে নির্বাচনকালীন নিরপেক্ষ একটি সরকারের রূপরেখা তারা নতুন করে সংসদে যে কোনো সময় পাশ করতে পারে তার টু থার্ড মেজরিটি আছে যেভাবে অন্যান্য দেশে অন্যান্য যেহেতু ওইটা না করলে একটা গণতান্ত্রিক একটা যে পিসফুল যে ট্রানজিশান সেটা সম্ভব হবে না বিশ্বে এখন অর্থনৈতিক যে একটা সংকট সেটার প্রভাব কিন্তু বাংলাদেশেও আছে এবং এই অবস্থায় যখন রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ তারা যখন পাল্টা পাল্টি অবস্থানে যাচ্ছে সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনবে সে নিয়ে উদ্বেগ রয়েছে এবং এই অবস্থায় আপনাদের যে দাবি দেওয়া একটা জিনিস লক্ষণীয় যে আপনাদের দাবি দেওয়ায় কোনো সংলাপ আলোচনার কোনো প্রস্তাব নেই যে কোনো সংকট সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসতে হয় সংলাপের আলোচনা করতে হয় রাজনীতি বাদ দেন অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে সরকার কি বলেছে যে আসুন আমরা এই রাজনৈতিক হানাহানি বা এই ধরনের কিছু বাদ দিয়ে আমরা অর্থনীতিটাকে কিভাবে মেরামত করতে পারি সেই চেষ্টা করি সাহস নেই এই সরকারের যে সংলাপে ডাকে ডাকলে এতদিন ডাকতো কিন্তু রাজনৈতিক দলগুলোর তো দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে সমাধান আনা সমস্যার সেক্ষেত্রে বিরোধী হিসেবে আপনাদেরও একটা দায়িত্ব আছে সেই জায়গাটা থেকে আপনাদের দাবিতে আলোচনা সংলাপের বিষয়টি কেন নেই আমরা মনে করি সেই দায়িত্ববোধ থেকে যেহেতু এই সরকার আলোচনা করতে সাহস পাচ্ছে না এত সংকট তারা সংলাপের প্রস্তাব দেয় নাই এটা বিরোধী দল থেকে দেওয়া লাভ নেই সেই জন্যই তো আজকে জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তনের পথেই কিন্তু আমাদের দশ দফা কর্মসূচি আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য আমার পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ বিবিসিকে ধন্যবাদ